আসসালামু আলাইকুম। বাংলা হেলদি লাইফের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা জানব খালি পেটে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা। রসুন একটি মশলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মশলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মশলার অন্যতম তালিকার মধ্যে। ভিটামিন ও মিনারেলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, থিয়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি। এটি চমৎকার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে, যা আমাদের বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখে। তো দর্শকবৃন্দ, খালি পেটে রসুন কীভাবে খাবেন? খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালের খাওয়ার আগে। চিবিয়ে খেতে না চাইলে জল দিয়ে গিলে ফেলুন 2 কোয়া রসুন। তবে হ্যাঁ, অবশ্যই টুকরো করে নেবেন। খালি পেটে রসুন খাওয়া মূলত রসুনের ক্ষমতা বাড়িয়ে দেয়, একে পরিণত করে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে, অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে। প্রাচীন চীন ও জাপানে রসুনকে উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ভারতের হৃদরোগ ও গাঁটে ব্যথা প্রতিরোধে দীর্ঘকাল ধরেই রসুন ব্যবহার হয়ে আসছে। এক নজরে জেনে নিন খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সমূহ। বিশেষ করে খালি পেটে রসুন খাওয়ার ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়াগুলো হেরে যায়। 1. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা দেখছেন রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ ভালো দেখা যায়। 2. অন্ত্রের জন্য ভালো। খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। 3. শরীরকে ডিটক্সিফাই করে। 4. শ্বসন, রসুন যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসের কনজেশন, হাঁপানি, হপিংকাশি ইত্যাদি প্রতিরোধ করে। 5. যক্ষা প্রতিরোধক। রসুনে এত উপাদান যে যদি আপনার যক্ষা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বারবার খেতে থাকলে যক্ষা রোগ নির্মূল করা সম্ভব। আজ এ পর্যন্তই। নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।